সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অনলাইন গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা দেখব যে এসএসসি ফর্ম ফিল আপের সর্বশেষ ধাপ কি। আমি গত ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেন না সেটা তারা ওখান থেকে দেখে নেবেন যে কিভাবে আপনার প্রোবাবল লিস্ট ডাউনলোড করতে হয় এবং সেইটাতে প্রতিষ্ঠান থেকে সিলেক্ট করে নিতে হয় যে কে কে আসলে ফর্ম ফিল আপ করবে, সেটা নিয়ে এসে তারপরে কিভাবে ইয়েস করতে হয় অনলাইনে, কিভাবে ইয়েস করতে হয় এবং সেই সাথে কিভাবে সোনালিশ বা স্লিপ বের করতে হয়। মূলত তিনটা স্টেপ কিন্তু আমি দেখিয়েছি। প্রথম স্টেপ হচ্ছে প্রোবাবল লিস্ট ডাউনলোড করা, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে ইয়েস করা, যে সকল স্টুডেন্টগুলো আপনার ফর্ম ফিল আপ করবে তাদেরকে ইয়েস করে দেওয়া, আর তৃতীয় স্টেপ হচ্ছে সোনালিশ বা স্লিপ বের করা। এখন চতুর্থ এবং পঞ্চম স্টেপটা আমি এখানে দেখাবো। চতুর্থ স্টেপ হচ্ছে যে আপনাকে ফাইনাল লিস্ট বের করতে হবে। ফাইনাল লিস্টটা কখন বের হবে? ফাইনাল লিস্টটা বের হবে যখন আপনি টাকাটা ব্যাংকে জমা দেবেন, তারপরে কিন্তু ফাইনাল লিস্টটা বের হবে, তার আগে কিন্তু ফাইনাল লিস্ট কোনোভাবে বের হবে না। আর তারপরেই হচ্ছে আপনাকে পেমেন্ট ভাউচারটা বের করে নিতে হবে, কারণ ফাইনাল লিস্ট এবং পেমেন্ট ভাউচার, তার সাথে স্কুলের ফরওয়ার্ডিং এবং সোনালিশ বা স্লিপ, এই চারটা অংশ কিন্তু সংযুক্ত করে আপনাকে বোর্ডে কিন্তু এটা জমা দিতে হবে। তো আমরা এখন সেটাই দেখবো যে কীভাবে ফাইনাল লিস্ট বের করে, কারণ আমার টাকা জমা দেওয়া শেষ হয়েছে, এবং সেই সাথে কীভাবে পেমেন্ট ভাউচারটা বের করে, এই দুইটা জিনিস আমরা আজকে দেখবো। এবং এটাই হচ্ছে ফাইনাল প্রসেস, এরপরে কিন্তু আর কোনো প্রসেস নেই। তো আমি রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অলরেডি ঢুকে গেছি। আপনার সকল বোর্ডের নিয়ম কিন্তু সেম। এইখান থেকে আমি আস্তে আস্তে হচ্ছে যে এখানে আমরা যেভাবে আমরা যে এসএসসি ফর্ম ফিল আপে ঢুকেছিলাম সেই অপশনটাতেই আমরা আসবো। এই যে কেন্দ্রীয় ইয়েসভার নিচে যে এসএসসি এইচএসসি ফর্ম পূরণ, এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনার যে ফর্মটা আসবে সেইখানে আপনারা স্কুলের ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমরা কোথায় চলে যাব? ইএফএফ ফর্ম ফিল আপ, অর্থাৎ ইলেকট্রনিক ফর্ম ফিল আপ, এই অপশনটাতে চলে যাব। চলে যাওয়ার পরে আমি ফাইনাল লিস্ট বের করব। ফাইনাল লিস্ট বের করার জন্য একদম নিচে আসবেন। দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে ফাইনাল স্টুডেন্ট লিস্ট, এই ফাইনাল স্টুডেন্ট লিস্ট আমি এইখানে ক্লিক করছি। দেখুন, আমার ফাইনাল লিস্ট কিন্তু এখানে চলে এসেছে, ইলেকট্রনিক ফর্ম ফিল আপ ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ আপনি সাবমিট করার পরে এই লিস্টটা কিন্তু শো করেছে। আমি 164 জনকে সাবমিট করেছি, ঠিক 164 জনের লিস্টটাই কিন্তু এখানে চলে এসেছে। দেখুন, সবগুলি কিন্তু ইয়েস করা, এগুলো হচ্ছে ইয়েস করা, এগুলো হচ্ছে আপনার প্রিন্ট সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট ওয়াল, রেজিস্ট্রেশন, এটা নাম আছে, রেগুলার টাইপ এবং কোন কোন সাবজেক্ট, এখান থেকে সাবজেক্টও দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে আপনার টাকা, এটাই হচ্ছে মূলত ফুল ফাইনাল লিস্ট। তো এটা আমরা কীভাবে ডাউনলোড করবো? এখানে কিন্তু ডাউনলোড পে স্লিপের অপশন আছে, কিন্তু লিস্টটা কিন্তু ডাউনলোড করার অপশন নাই। এখানে ডাউনলোডটা আমরা করবো হচ্ছে প্রিন্ট থেকে। আমি এখান থেকে সরাসরি কিন্তু প্রিন্ট দিতে পারি, তো আমি এখন প্রিন্ট দিচ্ছি না, আমি ডাউনলোড করে রাখবো। আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারেন। আমি এখানে ডাউনলোড করার জন্য আমি প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট। এখান থেকে সেভ অ্যাস, এই যে ডেস্টিনেশন আছে সেভ অ্যাস পিডিএফ, আমি এখানে সেভ অ্যাস পিডিএফ ধরে দেবো। আর আপনারা প্রিন্ট করলে এখান থেকে প্রিন্ট করে দেবেন, প্রিন্টারটা এখান থেকে ধরে দেবেন। আমি সেভ অ্যাস পিডিএফ করছি, করে এখানে আর যা আছে সবই ঠিকই আছে। আমি এখান থেকে সেভ যাব, সেভ, এই যে নিচে সেভ আছে সেভে আমি ক্লিক করব। আমাকে লোকেশনটা জানতে চাচ্ছে, আমি লোকেশন আগে ফাইল নেমটা দিয়ে দিই। ফাইল নেমটা হচ্ছে ফাইনাল লিস্ট, ফাইনাল লিস্ট। আর লোকেশনটা আমি ডেস্কটপ দিয়ে দিলাম, এখান থেকে ডেস্কটপ ধরাই দিলাম, তারপরে সেভ। আমি এখন ডেস্কটপে গিয়ে দেখি যে আমার এটা সেভ হয়েছে কিনা। এই যে ফাইনাল লিস্ট, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে ফাইনাল লিস্ট, আমি এখানে যদি ক্লিক করি আমার ফাইনাল লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ফাইনাল লিস্ট। দেখুন, এই যে পুরো ফাইনাল লিস্টটা কিন্তু এখানে চলে এসেছে, ফুল ফুল। এটা 13 পেজ আছে, 13 পেজের ফাইনাল লিস্টটা কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আমি ফাইনাল লিস্ট সেভ করব, এবং এখান থেকেও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। এখানেও কিন্তু প্রিন্ট অপশন আছে, এই যে এখান থেকে দিলেই প্রিন্ট কিন্তু হয়ে যাবে। এখন হচ্ছে আরেকটা হচ্ছে পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচারটা আমি কেমন ডাউনলোড করব? এটা দেখুন, আমি যে পেজে ছিলাম ফাইনাল লিস্টের যে পেজে ছিলাম, এইখানে কিন্তু বলা আছে ডাউন পে স্লিপ।
ডাউনলোড পে স্লিপ, অর্থাৎ আপনি ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন তার একটা স্লিপ দেবে, সেই স্লিপটা কিন্তু অনলাইন স্লিপ, এই স্লিপটা কিন্তু লাগবে আপনার। আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারি, আবার এই যে এই জায়গায় থেকে পেমেন্ট ডিটেইল এইখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারি। আমি এখান থেকে দেখাচ্ছি, তারপরে এখানেও আমি দেখাচ্ছি, ডাউনলোড পে স্লিপ, এখানে আমি ক্লিক করছি। দেখুন এই যে এটা কিন্তু পে স্লিপ, আপনি কত টাকা জমা দিয়েছেন, এই যে 3,16,198, এটা পরে এখানে ইনওয়ার্ডে লেখা আছে। আমি এটা ডাউনলোড করে রাখবো, এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন। আমি আমি ডাউনলোড অপশনটা সেম, সেভ এস পিডিএফ, সেভ পেমেন্ট স্লিপ, এখানে আমার লেখাই আছে, আমি ডেস্কটপ ধরাই দিলাম, দিয়ে সেভ করে দিলাম। হ্যাঁ, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে, এই যে পেমেন্ট স্লিপ। তারপরে আমি এখান থেকে না করে আমি এটা কেটে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ডাউনলোড পে স্লিপ বের করবেন না, বা এখানে যদি অপশনটা না থাকে, অবশ্যই থাকবে, আগে কিন্তু ছিল না এই অপশনটা, কিন্তু ছিল না, এখন কিন্তু এই অপশনটা দিয়ে দিয়েছে, কারণ এবার ফর্ম ফিল আপের অপশনটা কিন্তু আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা থেকে কিন্তু আলাদা। এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট স্লিপটা, পেমেন্ট ডিটেইলটা বের করতে পারেন। এই যে পেমেন্ট ডিটেইল কনফার্ম ফর্ম ফিল আপ লিস্টের নিচে, এই পেমেন্ট ডিটেইলটা কখন পাবেন, যখন আপনি টাকা জমা দেবেন, তার আগে কিন্তু পেমেন্ট ডিটেইল পাবেন না। এখানে আমি ক্লিক করছি, এই যে পেইড, দেখুন সুন্দর করে লেখা আছে পেইড, ইন ওয়ার্ডে লেখা আছে। এইখান থেকেও আপনি এখানে ক্লিক করে এটা সেভ করে নিতে পারেন। এই হচ্ছে আপনার মূলত ফর্ম ফিল আপের ফুল প্রসেস। কেউ যদি এই তিনটা ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি ফর্ম ফিল আপ আর কোনো কাজে ঠেকবেন না। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সকল প্রবলেমগুলো সলভ করার। তো এই পর্যন্ত, আজকে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।